طيباً مباركاً فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن. معزز حاضرين, আমরা আজকে যে মহাগ্রন্থকে জানার জন্য এসেছি, এই মহাগ্রন্থ দুনিয়ার কোন সাধারণ কিতাব নয়, এটি কোন গতানুগতিক ধর্মীয় পুস্তক নয়, এটি কোন গতানুগতিক ধর্মগ্রন্থ নয়, বরং এই মহাগ্রন্থ হচ্ছে মহাবিশ্বের মহাবিষয়। এই মহাগ্রন্থ হচ্ছে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন। এটি কোন সাধারণ কিতাব নয়। কুরআনুল কারীম কি? এই কিতাব কেন এসেছে? যদি কি কারণে কোরআনের আগমন ঘটল? কোথায় ছিল কোরআন? এ জাতীয় প্রশ্ন মনের ভিতরে জাগতে পারি। কোরআন হচ্ছে একমাত্র কিতাব যে কিতাব সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন মনে জাগরিত হোক, সে প্রশ্নের জবাব দিয়ে দিতে সে প্রস্তুত। সুবহানাল্লাহ। যে কোনো প্রশ্ন আপনি কোরআনকে করবেন, কোরআন কেন্দ্রিক প্রশ্ন করুন, আপনার জীবন কেন্দ্রিক প্রশ্ন করুন, যে কোনো প্রশ্নের জবাব দিয়ে দিয়ে প্রস্তুত যে কিতাবখানা, সেই কিতাবখানার নামই হচ্ছে কোরআনে হাকিম। আপনি কোরআনকে জিজ্ঞেস করে যে কোনো কোরআন তোমাকে কে নাজিল করেছে জিজ্ঞেস করে